আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব হেডার নিয়ে। তার জন্য জানতে হবে হেডার কি। হেডার ওয়ার্ডটা মূলত আসছে এডিশন থেকে। এডিশন অর্থ আমরা জানি যোগ। এডিশন মানে যোগ করা। এই যোগ করা বা এডিশন থেকে আসছে হেডার। তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি যে হেডার মানে যোগ করা, যে সার্কিটের সাহায্যে কম্পিউটারে যোগ করা হয়, প্রসেসরে যে সার্কিটটা শুধু যোগ করার জন্য ব্যবহার করা হয় তাকেই হেডার বলে। একটি মাইক্রোপ্রসেসরে কিংবা একটি প্রসেসরে যে সার্কিটটা যোগ করার জন্য ব্যবহৃত হয় তাকেই হেডার বলে। তাহলে আফ হেডার কাকে বলে? আফ হেডার, আফ হেডার হচ্ছে সেই সকল লজিক সার্কিট বা সেই সকল হেডার যা দুটি বিট যোগ করার পর আমরা যোগফল এবং ক্যারি পেয়ে থাকি। হ্যাঁ, ক্যারি পেয়ে থাকি। ক্যারি মানে কি? ক্যারি হচ্ছে আমরা এই যে ছোটবেলা থেকে আমরা নর্মালি কি হিসাব করতাম, যখন তখন কি হতো, আমরা আতে এক রাখতাম, দুই রাখতাম, আতে দশ, তিন আছে, আতে সাত আছে, এইভাবে বলতাম। ওই যে সাত কিংবা তিন, ওই যে আতে আতে দুই থাকা, ওইটাকে কী বলে? ক্যারি বলে। সেই ক্ষেত্রে আফেডার বলতে বোঝায় ওই সব বর্তনী বা ওই সব লজিক সার্কিট যা দুইটি বিট যোগ করে যোগফল এবং ক্যারি বের করতে পারে। দুইটা বিট আমি নিলাম, ওয়ান এবং ওয়ান যোগ করলাম, কত হয়? এক এবং একে বাইনারি যোগ করলে হয় দশ। তার মানে এটার যোগফল জিরো এবং এটার ক্যারি আছে ওয়ান। এইভাবে যোগফল এবং ক্যারি বের করতে পারে। তার জন্য আমরা একটা কী দেখি, ট্রুথ টেবিল সারণী দেখি। আমি দুইটা ইনপুট নিলাম, মনে করি দুইটা ইনপুট এ এবং বি নিলাম, আর আমি আউটপুটে কী পাবো? আমি সাম পাবো এবং ক্যারি পাবো, মানে যোগফল পাবো এবং ক্যারি পাবো। আমাদের আমি এইভাবে নেই, ওকে, আমি যদি ইনপুট জিরো জিরো নেই তাহলে আউটপুট কী হইতে পারে? আমি যদি জিরো এবং জিরো যোগ করি তাহলে আমার আউটপুট যোগফল কত আসে? জিরো। ক্যারি কি কিছু থাকে? না, ক্যারি জিরোই। জিরো এবং ওয়ান নিলাম, জিরো এবং ওয়ানে যোগ করলে কত হয়? আমার ওয়ান আসে যোগফল। ক্যারি কি কিছু থাকে? না, ক্যারি জিরোই থাকে, কোনো কিছু থাকে না। এখন আমি যদি ওয়ান এবং জিরো সেমভাবে নিই তাই দুইটা যোগ করলে কত থাকে? যোগফল আমার ওয়ান থাকবে, ক্যারি কত থাকবে? ক্যারি জিরো থাকবে, কারণ আতে কিছু থাকে না। কিন্তু আমি যদি যোগফল, সরি, আমি যদি দুইটি ইনপুট ওয়ান এবং ওয়ান নেই, দুইটি সংখ্যা, এখন যদি দুইটা যোগ করি যোগফল আমার কত আসবে? যোগফল আমার ওয়ান এবং ওয়ান যোগ করলে আসে ওয়ান জিরো। ওয়ান জিরো মানে যোগফল লাগে আমার এইটা এবং ক্যারি লাগে আমার ওয়ান। তার মানে যোগফল আমার জিরো এবং ক্যারি আমার ওয়ান। সেই ক্ষেত্রে আমার ক্যারি আমি এক পেলাম। এটা লাগে আফেডারের কি সত্যিক সারণী, আফেডারের সত্যিক সারণী। আমি কিন্তু এখন আফেডার দেখতেছি আমরা, এটা আফেডারের সত্যিক সারণী বা চোট টেবিল। আমরা এটার থেকে চাইলে আমরা কী বের করতে পারি? মিনট্রাম ইকুয়েশন বা একটা সমীকরণ বের করতে পারি। কীভাবে সমীকরণ? আমি যদি একটা সামের জন্য সমীকরণ বের করি, সামের সমীকরণ মানে এস সমান কি, এস এর ভ্যালু আমি কখন ওয়ান পাইছি দেখি, এস এর ভ্যালু আমি কখন ওয়ান পাইছি? যখন এ সমান জিরো এবং বি সমান ওয়ান। এবার সমান জিরো এটা আমরা জানি, কারণ এ সমান যদি ওয়ান নয় এবার সমান জিরো, এটা মনে রাখবো আমরা। তার মানে যেহেতু এ সমান যখন জিরো ছিল এবং বি সমান যখন ওয়ান ছিল তখন এসে আমি ওয়ান পাইছি। তার মানে এস এর মান আমি কখন পেলাম? এ সমান জিরো এবং বি সমান যখন ওয়ান। আর কখন পাইছি এস এর মান? যখন এ সমান ওয়ান এবং বি সমান জিরো। তার মানে এ সমান ওয়ান এবং বি সমান জিরো যখন ছিল তখন আমি এস এর মান, আমি দুইটা মান পাইছি। মানে এস এর মান দুই সময় আমি অ্যাক্টিভ পাইছি, মানে ওয়ান ওয়ান পাইছি, যখন এ সমান জিরো বি সমান ওয়ান, এবং যখন এ সমান ওয়ান বি সমান জিরো। যখন বি সমান জিরো কিংবা এ সমান জিরো হবে আমরা তখন কী করবো? উপরে একটা বার দিয়ে দিব, মনে রাখবো এটা মানে জিরো, এটা মানে জিরো, এটার মান। এবং ক্যারি, ক্যারি আমি কখন ওয়ান পাইছি? একমাত্র যখন এ সমান ওয়ান এবং বি সমান ওয়ান, তখনই আমি ক্যারি ওয়ান পাইলাম। তার মানে আমার এ সমান ওয়ান বি সমান ওয়ান, তখন আমি ক্যারি কী পাইছি? অ্যাক্টিভ পাইছি। আদারওয়াইজ ক্যারি সবগুলোতে জিরো, ইনঅ্যাক্টিভ। আবার এইটাকে আমরা কিন্তু চাইলে এই সামটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি, এভাবে। এটা লাগে সিম্বল, এই সিম্বলকে এক্সর গেট বলে, এক্সর গেট আমরা সবাই জানি।
আমরা এক্সোর মানে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট আমরা দেখে আসছি। এবার আমরা এক্সক্লুসিভ অর গেটটা প্রকাশ করি সচরাচর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলেও। আচ্ছা, তাহলে আমরা প্রত্যেক সারণি প্রত্যেক সারণি থেকে আমরা কী পেলাম, মিন টার্ম সমীকরণ বা ইকুয়েশন পেলাম। এখন এটার থেকে যদি আমরা একটা লজিক সার্কিট ডিজাইন করি, একটা সার্কিট আঁকি, তাহলে কি আমি কী নিব, আমি মনে করি দুইটা ইনপুট নিই, দুইটা ইনপুট কী নিলাম, দুইটা ইনপুট এ এবং বি, এ এবং বি দুইটা ইনপুট নিলাম। এখন দেখতে হবে আমার যেহেতু আউটপুটে আমার বার আছে, এ বার আছে, বি বারও আছে, তার মানে আমার একটা নট গেট লাগবে, দুইটার জন্য আমার দুইটা নট গেট লাগবে। আবার কি মধ্যখানে কিন্তু যুগের সম্পর্ক, আমার গুণের সম্পর্ক, সব দিকে আমার খেয়াল রাখতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে সব দিকে। তার মানে আমি প্রথম এসের জন্য আমি বের করি, এসের জন্য আমার কী কী লাগবে, আচ্ছা আমি সবার আগে একটু এইভাবে বের করে ফেলি, এ এবং একটা নট গেট নিয়ে নেই, এবং একটা নট গেট আটটা নিলাম, ওকে, এ বার এবং বি বার, ওকে। এখন দেখি একটু লম্বা করে দিই, না বুঝলে সমস্যা নেই, লেখা দেওয়ার সময় বোঝা নেওয়া যেতে পারে। ওকে, আমি তোমার ভালো চিত্র আঁকতে পারি না। আচ্ছা, এখন এস, এস কখন পাই, যখন এ বার ইন্টু বি, তার মানে এ বার কই, এইটা এ বার ইন্টু বি, বি ইন্টু মানে কি এন গেট, এই এন গেটের সম্পর্ক নিলাম, এন গেট প্লাস এ ইন্টু বি বার, এ কই নিলাম, এ ইন্টু বি বার, বি বার এটা আবার এন গেট, এই দুইটা আবার প্লাস হিসাবে আছে, মানে অর গেটের, তার মানে এই দুইটা আমি অর গেটে যোগ করে দিই, শেষ। তার মানে আমি সাম পেয়ে গেছি, এস, শেষ, এস। আর সি ক্যারি কীভাবে পেতে পারি, এ ইন্টু বি, এ কই, এ গেলে কই, এ এ আর এ বি, এ ইন্টু বি, এটা কি একটা এন গেটের দিক নিয়ে নিই, শেষ, শেষ, এটা একটা ক্যারি হয়ে গেল, শেষ, এই সাম এই ক্যারি। তার মানে এটা আমার লজিক সার্কিট কিসের, আফেডারের। তোমার যদি পরীক্ষাতে আসে আফেডার কাকে বলে, আফেডার হচ্ছে সেই বর্তনী বা লজিক সার্কিট যা আমরা যুগের জন্য অবশ্যই ব্যবহার করি, কিন্তু আফেডারে আমরা কী কী পাই, যোগফল পাই এবং ক্যারি পাই, মানে দুইটা বিট যোগ করে আমরা যখন যোগফল ও আতে থাকা ক্যারি বা আতে থাকা সংখ্যাটা আমরা পেয়ে থাকি, তাকেই আমরা আফেডার বলি। এই হলো আফেডারের সত্যিক সারণী, এইটি হলো গিয়ে আফেডারের কি মিন টার্ম ইকুয়েশন বা সমীকরণ, এবং এইটি হলো তার লজিক সার্কিট। তাহলে আজ এইটুকুই থাক, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।